যান দুর্ঘটনাক্রমে উদ্বেগ বাড়াচ্ছে। ফের পথ দুর্ঘটনায় আহত দুই বাইক আরোহী। রবিবার বিকেলে ঘটনাটি ঘটে মধুপুর বেলতলি এলাকায়। মোটর বাইক নিয়ে পাপ্পু দেবনাথ শচীন সরকার নামে দুজন কমলা সাগর থেকে আগরতলা হাঁপানিয়া যাচ্ছিলেন। পথে মধুপুর বেলতলি এলাকায় অপর দিক থেকে আসা একটি ইকোতে সজোরে ধাক্কা দেয় বাইকটি বলে অভিযোগ। বাইক আরোহী দুজন মাটিতে লুটিয়ে পড়েন, বেশি আঘাত পায় বাইক চালক। ঘটনায় ইকোর সামনের একাংশ বাইকের ক্ষতি হয়। দমকল কর্মীরা আসার আগেই স্থানীয় লোকজন দুর্ঘটনাগ্রস্ত ইকো দিয়ে আহতদের উদ্ধার করে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক বাইক চালক পাপ্পু দেবনাথের আঘাত গুরুতর হওয়ায় জিবি হাসপাতালে রেফার করেন। বাইকের চালক, হ্যাঁ বাইকের চালক।